and hi everyone, welcome and welcome back to my channel. Last video তে আমি নদর আপডেট দিয়ে দিয়েছিলাম আর এই ভিডিওতে আমি আজকে জানিয়ে দেব অনেকের একটা কোয়েশ্চেন যেটা অনেক দিন ধরে আমার চ্যানেলে সবাই মিলে বলবো না বাট 50% ফিমেল যারা সবাই মিলে আমাকে জিজ্ঞাসা করছিলে আমার আলটিমেট হেয়ার কেয়ার রুটিন কিভাবে আমি আমার হেয়ার কেয়ার করি, কেন আমার এত লং হেয়ার। অ্যাকচুয়ালি আজকে আমি টোটালটাই ভাবলাম যে অনেকদিন ধরে সবাই জিজ্ঞাসা করছিল আর আমারও মনে হলো যে আলটিমেটলি আমি যেটা আমার হেয়ারের জন্য করি তো সেটাই ভাবলাম যে আজকে যখন করছি তোমাদের সাথে শেয়ার করে দেব কি অ্যাকচুয়ালি আমি করি। তো তার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, অ্যাকচুয়ালি এটার মানে এই লং হেয়ারের পেছনে যে স্টোরিটা, তো আমি আগে সেটা শেয়ার করে নিই অ্যান্ড দেন জানাবো আমি অ্যাকচুয়ালি কী করি। সো আমি আমার চুলে যেই দুটো মাস্ক ইউজ করি তার মধ্যে থেকে একটা মাস্ক আজকে আমি তোমাদের দেখাবো, যেগুলো আমি অল্টারনেট 15 ডেজ পর যদি আমি এই মাস্কটা লাগাই দেন 15 ডেজ পর আমি আরেকটা মাস্ক লাগাই। তোমার চুলকে শাইনি আর স্ট্রং বানানোর জন্য এই তিনটে ইনগ্রেডিয়েন্ট খুব 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 দরকার। আর এই সামারে যেহেতু আমাদের স্ক্যাল্প সোয়েট হয় সেটার জন্য আমাদের এই মাস্কটা ডেফিনেটলি খুবই দরকার। তো চলো দেখে নাও কিভাবে আমি এই পাওয়ার প্যাকটা বানাই। এই প্যাকটা বানানোর জন্য আমাদের প্রয়োজন আমলা, রিঠা, শিকাকাই। এখানে আমি একটা আয়ুর্বেদিক কোম্পানির পাউডার ইউজ করেছি। এবার আমি সেটা থেকে 5 টেবিল স্পুন আমলা, রিঠা, শিকাকাই পাউডার নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব 2 এগ ইয়ক অর্থাৎ 2 ডিমের কুসুম। এবার এই দুটোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। যাদের প্রচুর মাত্রায় চুল পড়ে যাচ্ছে তারা ডেফিনেটলি এই মাস্কটা ট্রাই করে দেখতে পারো, 100% হেয়ার গ্রোথ সলিউশন তোমাদের দেবে, এমনকি চুল পড়াও বন্ধ করবে। এবার আমি একটু একটু করে গরম জল মিক্স করে দেব। এটাতে কোনো রকম সাইড এফেক্ট নেই, যারা সব কিছু ট্রাই করে ফেলেছো অ্যাটলিস্ট এইটা একবার ট্রাই করে দেখো, এটা জাস্ট ট্রাই করার পরে আর কিচ্ছু লাগবে না। একটা ট্রিমেন্ডাস চেঞ্জেস তোমরা তোমাদের হেয়ারে দেখতে পাবে। শুধু তাই নয়, এটা হেয়ার ফল কন্ট্রোল করবে, হেয়ার গ্রোথ বানাবে, এমনকি ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ারকে প্রোটেক্ট করবে, ড্যান্ড্রফ ক্লিন করবে। এবং সবশেষে যখন এই পাওয়ার প্যাকটা গরম জলের সঙ্গে ডাইলিউট হয়ে যাবে তখন 2 চামচ লেবুর রস দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। লেমন কখনো তোমরা তোমাদের চুলে ডাইরেক্ট অ্যাপ্লাই করবে না, তাতে গ্রে হেয়ারের প্রবলেম আরও অনেক বেড়ে যায়। কিন্তু লেমনকে যখনই তুমি ডাইলিউট করে হেয়ার প্যাক ইউজ করবে তখন এটা আরও চুলে বোল্ড প্রোভাইড করে। এবার এই পাওয়ার প্যাকটাকে রেডি করে 10 মিনিটসের জন্য রেস্ট দিয়ে দিতে হবে। এখন যেহেতু সামার সেহেতু এই হেয়ার প্যাকের সঙ্গে ডিমের কুসুমটা ইউজ করাই সবথেকে বেনিফিশিয়াল। কিন্তু এই প্যাকটাই যখন তোমরা সামারে ইউজ করবে তখন তোমরা এটার সাথে ডিম ইউজ না করে, মানে ডিমের কুসুম ইউজ না করে বানানা পেস্ট ইউজ করবে। ডিমের কুসুমে থাকে প্রচুর মাত্রায় প্রোটিন, তাই প্রোটিন মাস্ক ইউজ করা আমাদের হেয়ারের জন্য খুবই দরকার, কারণ প্রোটিন চুলের গোড়াকে শক্ত করে চুলকে নারিশ করবে এবং হেয়ার গ্রোথকেও প্রমোট করবে। আর কেউ যদি ডিম ইউজ না করে বানানা ইউজ করতে পারো তাহলে তোমাদের চুলকে বানানা ময়শ্চারাইজ করবে, ডালনেসকে লক করবে, এমনকি চুলের অ্যাপিয়ারেন্সই চেঞ্জ করে দেবে। রিঠা ইজ কল্ড সোপ নাটস আর এটা তোমার চুলে শ্যাম্পুর কাজ করবে। শুধু তাই নয়, রিঠা চুলকে শাইন প্রোভাইড করবে। নেক্সট ইনগ্রেডিয়েন্ট শিকাকাই। শিকাকাই চুলকে স্ট্রং বানাবে, তার সাথে চুলের স্প্লিট এন্ডগুলোকে কমিয়ে দেবে। লাস্ট অ্যান্ড বেস্ট ইনগ্রেডিয়েন্ট ইজ আমলা। আমলা ইজ এনরিচড উইথ ভাইটামিন সি, ভাইটামিন ই, ভাইটামিন এ, আয়রন, ক্যালসিয়াম অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। আমলা চুলকে ন্যাচারালি ব্ল্যাক করবে এবং প্রি ম্যাচিওর হোয়াইট হেয়ারের প্রমোটকে স্টপ করবে। এবার টোটাল পাওয়ার প্যাকটাকে চুলে একটু একটু করে ভাগ করে নিয়ে সারা চুলে অ্যাপ্লাই করে দিতে হবে, স্পেশালি গোড়াটাকে। এবার চুলের গোড়ায় ভালোভাবে অ্যাপ্লাই করার পরে পুরো চুলটাকে পেস্টটা দিয়ে একটা মন্ড বানিয়ে একটা ক্যাচার দিয়ে ওটাকে আটকে দিতে হবে। সিমিলারলি চুলের অন্য একটা পার্টকে এভাবেই মন্ড করে একটা ক্যাচার দিয়ে আটকে দিতে হবে। এবার 1 ঘন্টার জন্য এই প্যাকটা মাথায় অ্যাপ্লাই করে রাখার পরে একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে জাস্ট ধুয়ে ফেলতে হবে। ওয়াশের পরে চুলের কোয়ালিটিটা অনেকটাই বেটার দেখাচ্ছে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একদমই সেম টু সেম ছিল। আর ওই স্টেজে কিন্তু আমি তখনও ব্রাশ অ্যাপ্লাই করিনি। এবার ব্রাশ অ্যাপ্লাই করার পরে চুলটা তোমরা দেখতে পাচ্ছ কতটা শাইনি, সিল্কি। আমি আজ অবধি কোনো রকম কেমিক্যাল ট্রিটমেন্ট আমার হেয়ারে করাইনি, এই যে শাইনি সিল্কি অ্যান্ড স্ট্রেট হেয়ারটা দেখতে পাচ্ছে টোটালটাই বাড়ির হোম রেমেডি দিয়ে। আর সামনে থেকে আমি দেখাচ্ছি যে এন্ডগুলো কতটা স্ট্রেট, সিল্কি অ্যান্ড শাইনি হয়ে রয়েছে। তোমরাও চাইলে এরকম হোম রেমেডি ট্রাই করতে পারো আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা কতটা ভালো রেজাল্ট পেলে। এটা একবার দুবারে কোনো সময় পসিবল না, অ্যাটলিস্ট 3 মান্থ অ্যাপ্লাই করার পরে তোমরা গ্রেট রেজাল্টটা পেয়ে যাবে।